এই মুহূর্তে আমরা এনটিআরসি এর প্রশ্নের আলোকে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন দেখব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিন কত সালে ইউনিয়নে উন্নতি করা হয়। সেন্ট মার্টিনকে ইউনিয়নে পরিণত করা হয় 1983 সালে। 1983 সালে সেন্ট মার্টিনকে ইউনিয়নে উন্নতি করা হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে। এটি মার্চ থেকে অক্টোবর মাসের বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন জনপদগুলো একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক। শশাঙ্ক প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের শাসনামলে তার রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। জীবন থেকে নেওয়া, পরের প্রশ্ন হচ্ছে জীবন থেকে নেওয়া এটি চলচ্চিত্র 1970 সালে তৈরি করা হয়। এর পরিচালক হচ্ছেন জহির রায়হান। কাঁচের দেয়াল চলচ্চিত্র পরিচালককে, কাঁচের দেয়াল চলচ্চিত্র পরিচালক হচ্ছেন জহির রায়হান। সঙ্গমের চলচ্চিত্র পরিচালক হচ্ছে জহির রায়হান। কখনো আসেনি এই চলচ্চিত্র পরিচালক জহির রায়হান। তো জহির রায়হান পরিচালিত আমরা কয়েকটা চলচ্চিত্র দেখলাম, সেটা হচ্ছে জীবন থেকে নেওয়া, কাঁচের দেওয়াল, সঙ্গম এবং কখনো আসেনি। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রীড়া সঙ্গীতের গীতিকার কে। বাংলাদেশ ক্রীড়া সঙ্গীতের গীতিকার হচ্ছে সেলিমা রহমান। বাংলাদেশের, পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার নাম হচ্ছে খন্দকার নুরুল আমিন। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইইউ। বিশ্বের বৃহৎ বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা হবে এখানে, সংস্থা হলো বিশ্ব বাণিজ্য সংস্থা, সেটাকে বলা হয় ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি উত্তর অংশে অবস্থিত ছিল, সেটা হচ্ছে বরেন্দ্র অংশটি বা বরেন্দ্র অঞ্চলটি। এটি উত্তর অংশে ছিল বরেন্দ্র অঞ্চলটি। বরেন্দ্র জনপদ বিস্তৃত ছিল বগুড়া, দিনাজপুর, রাজশাহী জেলা। তিনটা জেলা ছিল বরেন্দ্র জনপদ। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় জাপানে। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় কোন শহরে, সেটা হচ্ছে লন্ডন। ষাট গম্বুজ মসজিদ কোন আমলে তৈরি করা হয়? মোগল আমলে। পরের প্রশ্ন হচ্ছে ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ ছিল 81টি। ষাট গম্বুজ মসজিদ থেকে একটা প্রশ্ন ছিল এন্টারসিএতে, সুতরাং এই রিলেটেড প্রশ্ন আসতে পারে যে ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ কতটি? 81টি। ময়মনসিংহের প্রাচীন নাম হচ্ছে নাসিরাবাদ। কুমিল্লার প্রাচীন নাম হচ্ছে ত্রিপুরা। নোয়াখালীর প্রাচীন নাম হচ্ছে সুধারামপুর বা ভুলুয়া এবং সোনারগাঁওয়ের প্রাচীন নাম হচ্ছে সুবর্ণগ্রাম। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? সেটা হচ্ছে রংপুরে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় মিয়ানমারে। এগারো দফা আন্দোলন কখন হয়েছিল? 1969 সালে। সর্বপ্রথম এগারো দফা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল। সার্কের বর্তমান মহাসচিব এর নাম, তিনি বাংলাদেশের গোলাম সরওয়ার। নিউমোনিয়া কি জনিত রোগ? নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। কিডনির প্রদাহকে নেফ্রাইটিস বলা হয়। নিউমোনিয়া হচ্ছে একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। যকৃতের প্রদাহকে বলা হয় হ্যাপাটাইটিস বলে। পাঁচে মে আন্তর্জাতিক ধাত্রী দিবস। পনেরো মে আন্তর্জাতিক পরিবার দিবস। পরের প্রশ্ন হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলতে ভারত এবং চীনের সীমান্তবর্তী রেখাকে বোঝা হয়। আইসিডিডিআরবি মহাখালীতে অবস্থিত একটি প্রতিষ্ঠান, যেটি প্রতিষ্ঠিত হয় 1978
সালে তোমরা সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য